তবে ঘুমের ঘরে একবার চিন্তা করি ও বান্দারে তুমি তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাইবা অন্তরের কান লাগায়া দিলের কান লাগায়া মনের কান লাগায়া বাবা অন্তরের কান লাগায়া অল্প কয়েকটা কথা বলে ছেড়ে দিব ও বন্ধুরে ঘুমের ঘরে যাইয়া তুমি হিসাব করে দেখবা তোমার কি গুনাহে তোমার জীবনটা কি ভরপুর না আমলে ভরপুর তুমি কি জান্নাতের আসামি না নাকি তুমি জাহান্নামের আসামি গুনার দিকে তাকায়া দেখলি আমার হাত না পাক আমার পা না পাক আমার জিহ্বা না পাক গুনাহে আমার জীবনটা ভরপুর হয়ে গেল এ আমার বন্ধু আজকের মাহফিল থেকে নিজেতে নিজেকে যদি একটু পরিবর্তন করতে পারেন নিজেকে যদি সংশোধন করতে পারো এইটাই তোমার জন্য বড় সফলতা কেউ জান্নাতে যাইলে ওই জান্নাত তোমার কোনো উপকারে আসবে না তোমার হিসাব তোমাকেই দিতে হবে তোমার জান্নাতে যাওয়া তোমাকেই যাইতে হবে ঠিক কি না ঘুমের ঘরে যদি একদিন চিন্তা হয় না বুঝব ঘুমের ঘরে কত মানুষ মারা যায় তুমি কি মারা যাইবা না আমিও যদি ঘুমের ঘরে মারা যাই আমি কি হিসাব দিব কি হিসাব দিব আল্লাহ যদি বলে রে গোলাম তুমি কি নিয়ে আসছো কি নিয়ে আসছো আমার দেওয়ার মতো কিছুই নাই আমার দেওয়ার মতন তেমন আমল নাই ইমান নাই আমার আল্লাহ যদি আমাকে পাকড়াও করে আমার উস থাকবে না ঠিক কি না যাই হোক বাবা বন্ধুরা আজকে আলোচনা আপনাদের কি মৃত্যুর ভালো মৃত্যুর চোদ্দটি লক্ষণ আরামত সিমটম আপনাদেরকে বলবো যে এই লক্ষণগুলো দেখলে পরে বুঝতে পারবেন এই লোকটার মৃত্যুটা ইমানই মৃত্যু যেই লক্ষণটা দেখলে পরে বুঝতে পারবেন এই লোকটার মৃত্যু বড় ভালো মৃত্যু সামনের দিকে আসেন আর এই সিমটম না পাইলে তার মৃত্যু ভালো না বিষয়টা এমন না এক নম্বরে লক্ষণ হলো সুনানে আবু দাউদের 3116 নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সুবহানাল্লাহ হযরত মুআযি ইবনে জাবাল ডাক দিয়া বলি তিনি বলেন আমার নবী ইরশাদ করেন যার মৃত্যুর সময় শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে যার জবান দিয়া বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছি দিল যদি আল্লাহ দিয়ে থাকে জবান যদি আল্লাহ দিয়ে থাকে রে রবের দেওয়া সেই জবান দিয়ে সকলে জোরে জোরে বলেন আল্লাহ আকবার আর জুড়ে কন্যা ইয়ার সোল আল্লাহ এ আমার খেউরার বাবারা ও আমার খেউরার বন্ধুরা ও আমার খেউরার মায়েরা শুনিয়া রাখো শুনিয়া রাখো এই জন্য তাহাজ্জুদের সময় নামাজের সময় আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা আল্লাহকে ডাক দিয়া বলবা আল্লাহ গো মরণ তো আমার একদিন হইবে আমি যেদিন মরিয়া যাইব মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে আমারে মরণ দিও মরতে তো আমার একদিন হবে আমার এমন কোনো আমল নাই তেমন কোনো ইমান আমল নাই ও মালিক রে আমার মৃত্যুর সময় আমাকে কালেমা পড়তে পড়তে মরণ দিও আরে মরণের চিঠি যখন আসবে আমার সবাই বলেন কালেমার তালকিন দিও বারে বার বলেন না সবাই একটু মহব্বত বলেন মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার দেখা যদি না হয় চোখেতে তোমায় কি উপায় হবে আমার বলেন না কি উপায় হবে আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও বলে না রাসূলুল্লাহ কাদে আসি কো তোমার আছো সু এ মদিনায় তুমি কাঁদে আসি কো তোমায় চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মহব্বতের সুরে বলেন না ইয়া হাবিবাল্লাহ এ আমার খেউরার বন্ধু ও আমার বাবা জিরারে আমার নবী ডাক দিয়া বললেন সোনা না তিরমিজির 982 নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল দুই নম্বর সিমটম বলতেছি ভালো মৃত্যুর ইমানি মৃত্যুর দুই নম্বর লক্ষণ আমার নবী ডাক দিয়া বলে আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন আমার কোন বান্দা যদি মৃত্যুর সময় খুব মনোযোগ দিয়া শুনেন রে বন্ধু আমার কোন উম্মত যদি মৃত্যুর সময় কপাল গামায়া যায় মনে রাখবা ওই মৃত্যুটা বড় ইমানি মৃত্যু ওই মৃত্যুটা বড় ভালো মৃত্যু ওই মৃত্যুটা বড় ভালো মৃত্যু চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য দেখবেন ইমানদার বান্দারা যখন মৃত্যু বরণ করে রে তাদের কপাল গুলো গামায়া যায় আর কপাল না গামাইলে যে জাহান্নামী বিষয়টা এই রকম না কপাল গামাইলে এটা ইমানে মৃত্যুর লক্ষণ সুবহানাল্লাহ ও আমার খেউরার বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনো তিন নম্বর সিমটম তিন নম্বরে লক্ষণ আসেন আমরা জেনে নেই তিন নম্বরে লক্ষণ হলো সুনানাত তিরমিজির 1074 নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কব মেমোরির মধ্যে সেভ করে নিয়ে যাইবেন মেমোরির মধ্যে সেভ করে একদম মৃত্যুর আগ পর্যন্ত যেন ডিলিট না হয় ও আমার বন্ধু আমার নবী ডাক দিয়া বলেন আমার নবী ডাক দিয়া বলেন আমার কোন উম্মত যদি জুমার দিনে অথবা জুমার রাত্রিতে মারা যায় ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কব আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে কবরের আযাব থেকে আমার আল্লাহ তাকে রেহাই দিবেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য বান্দারি তাহাজ্জুদের মধ্যে তাহাজ্জুদের নামাজে নামাজের সিজদায় পড়িয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলবা আল্লাহ গো একদিন তো আমার মরণ হইয়া যাবে একদিন তো আমি চলিয়া যাইব আমার যখন মরণ হইয়া যাবে কালেমা পড়তে পড়তে মরণ দিও ইমানি হালতে মরণ দিও আমাকে জুমার দিনে অথবা জুমার রাত্রিতে মরণ দিও এইভাবে আল্লাহর কাছে যখন চাইবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়া পাওয়া কবুল করে নেবেন ঠিক কি না এ আমার বন্ধু ও আমার যুবক ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ ইবনে হিব্বানের 3186 নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তাউদ্দুনা শুহাদা ও আমার সাহাবীরা রে তোমরা বলো না শহীদ কারে কয় আবার সাহাবীরা ডাক দিয়া বললেন নবী গো মান কুতিলা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারাই তো শহীদ আবার আমার নবীকে ডাক দিয়া বল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শুহাদা উম্মতি ইদান লাকালিল আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমলে চলবে না আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা বাড়তে হবে ও নবী গো কেমনে বাড়তে পারে আমার নবী ডাক দিয়া বলেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় নিহত হয়ে যাবে সেও শহীদ মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ যে আল্লাহর রাস্তায় নিহত হয়ে যাবে সেও শহীদ যে আল্লাহর রাস্তায় মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ আমার নবী ডাক দিয়া বললেন যে আল্লাহর বান্দা জিহাদের মাঠে গেছে
আর প্রতিমধ্যে মারা গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শহীদি মরণ দান করবেন, সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না, রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন ভয়, সুবহানাল্লাহ বলেন। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন ভয়, ছলনার হাত ছানি যত আসো পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ওই আমার খেওরার বাবারা, ও আমার খেওরার বন্ধুরা রে, আমার নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমলে চলবে না। নবী কেমনে বাড়তে পারে, সাহাবায়ে কেরামগণ শহীদ হওয়ার জন্য পাগল পারা হয়ে থাকতো রে। আজকে আমাদের যুবকরা, আজকে আমাদের বাবারা খেলার জন্য মেলার জন্য পাগল হয়ে থাকে, দোকানের মধ্যে বসিয়া বসিয়া সময়গুলা নষ্ট করতেছো, জীবনের মুহূর্তগুলো মূল্যবান সময়গুলো চাষ্টরে বৈশা বৈশা চা টানো আর বিড়ি টানো আর পরের বদনাম করো, এইভাবে তোমার সময়গুলো তোমার চলিয়া যাইতেছে রে বান্দ, তোমার দাড়িগুলো সাদা হয়ে গেল তার মানে তোমাকে রেড রেড সিগনাল দিয়ে দিল, তারপরে তোমাকে এইভাবে সিগনাল দিচ্ছে, এক এক করে পাকা শুরু হয়। আর আমার আল্লাহ বলে রে ও বন্ধু এ গোলাম, তোর তো সময় ফুরায় আসতেছি, তুই কি এখনো গুনাহ ছাড়বি না, তুই কি এখনো আমারে ডাকবি না, তুই কি আমার এখনো ডাকতে মরে চাই না রে বউ, আরে গোলাম। বন্ধু যখন বন্ধুকে ফোন দেয় রিং দেয়, বন্ধু যখন বন্ধুর ফোন না ধরে, যখন বন্ধুকে ইগনোর করে, বন্ধু ফোন না ধরলে বলে বড় লোক হয়ে গেছি, তার সাথে সম্পর্ক রাখা যাবে না, সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, এই বন্ধুত্ব শেষ করে ফেলে। তারপরে প্রেমিক যখন প্রেমিকাকে কল দেয়, প্রেমিকে যখন ইগনোর করে, তখন যদি ফোন না ধরে রিসিভ না করে ইগনোর করে উপেক্ষা করে, তাহলে বলো এই প্রেমের সম্পর্ক ব্যাকআপ ঠিক কি না, কথা বলেন ঠিক কি না। এইভাবে মা বাবা যখন সন্তানকে ডাকে, রে সন্তান আয় আয় আয়, বনন্তনকে যখন ডাকে, সন্তান যখন ডাকে সারা না দেয়, বলে মা বাবা বলে সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, ভাই ভাইকে ডাকলে, ভাই ভাইয়ের ডাকে সারা না দিলে বলে ভাই আমার সাথে অভিমান করেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত পাঁচবার ওই মুয়াজ্জিন ওই মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত পাঁচবার ডাকে, বছরে 365 দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন 365 দিনে পাঁচবেলা আজান হয় পাঁচবার, এইভাবে হিসাব করে দেখেন 1825 বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোরে ডাকে, বান্দাই ও বান্দাই আমি আল্লাহর দিকে তোমরা ছুটে আয় ছুটে আয়, কিন্তু দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি বছরের পর বছর নামাজ ছাড়তেছো রোজা ছাড়তেছো, আমার আল্লাহ তোমারে পাকড়াও করে না, আমার আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই, আমার আল্লাহ বলিন আরে বান্দা আমি তোকে মরণের আগ পর্যন্ত
তোকে আমি সময় দিয়ে দিলাম, ছাড় দিয়ে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বান্দা আয় আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আয়। কি নিয়া বাহাদুরি করতেছ রে বান্দা, শরীরের গরম দেখাইতেছ, শরীরের বাহাদুরি দেখাইতেছ। যদি রক্ত যদি গরম হয়ে থাকে আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহকে ডাক দিয়া বলো রে আল্লাহ গো, জীবনে যা অন্যায় করালাম, জীবনে যা অপরাধ করালাম, সামনের জীবনে আর অন্যায় করব না। ফ্রি ফায়ারের মধ্যে মুক্ত হইয়া আমি আমার নামাজও শেষ করব না, জীবনও শেষ করব না, চোখও শেষ করব না, যৌবনও শেষ করব না। এই যুবকের ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলি না, আজকে তুমি ঘরের কোনার মধ্যে বসিয়া ফায়ার করতে শুরু করো, ফায়ার করতে শুরু করো। আর ওই দিক দিয়া ওই ফেরেশতারা বলে রে বান্দা, তুমি যে দুনিয়ার জিন্দিগিটা মাত্র শেষ কইরা আসো, আমরা ফেরেশতারাও তোমাকে ফায়ার করার জন্য রেডি, ঠিক কি না? এ আমার বন্ধু, তাহলে চিন্তা করে দেখো, কবরের ফায়ার থেকে যদি বাঁচতে চাও, ফেরেশতাদের ফায়ার থেকে যদি বাঁচতে চাও, তাহলে এখন থেকে নিজেকে পরিবর্তন শুরু করো, গুনাহের জিন্দেগি তুমি ছাড়িয়া দাও। তাহাজ্জুদে উঠি আল্লাহরে বলো, ও আল্লাহ গো, জানি না কখন জানি আমি মরিয়া যাই, মরিয়া যখন যাইব আমার জিন্দিগির হায়াত যখন শেষ হয়ে যাবে আমার কি উপায় হবে? মানুষ কই যাই রে, দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেশা যায়া তার জন্য মেরে লাগিয়া, ঠিক কিনা বলো? যাইতে হবে কি হবে না? ওই কবরে আর কেউ যাবে না, ওই কবরে যিনি যাবেন, ওই কবর যিনি আমাদের আপন হবেন, তিনি হলেন আমাদের রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? ওই কবরে তোমার বউ, তোমার স্ত্রী, সন্তান সবাই তোমার পর হয়ে যাবে, আপন হবে একমাত্র আমার নবী, ঠিক কিনা? ওই নবীর মহাব্বত চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না ধুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ির লাগিয়া কত করলা মারা মারি, করছেন নি, করছেন নি, এই বাড়ির লাগিয়া কত করলা মারা মারি, মামলা মুকাদ দামা কইরা খুয়াই লাড়ে করি, ঠিক কিনা? এই মামলা মুকাদ্দামা কতই না করছো রে বন্ধু, তোমার জীবনটা এই তোমার এই মামলা মুকাদ্দামা করিয়া করিয়া শেষ করে দিলা, এখন চিন্তা করলা না? ওই ফেরেশতারা আমার আল্লাহর দরবারে তোমার নামে মামলা করে রাখছে, কয়টা মামলা থেকে তুমি রেহাই পাইবা, কয়টা অন্যায় করলা জীবনে, কয়টা অপরাধ করলা জীবনে, আমার আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে। ওই মামলা থেকে যদি বাঁচতে চাও, তৌবা সারা বিকল্প কোনো রাস্তা নাই, তৌবা সারা বান্দা বিকল্প কোনো রাস্তা নাই। এক বান্দা যখন বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, কোন কোন আল্লাহর বান্দা যদি ওই মরুভূমি মরুভূমির মধ্যে যার কয়েকশো মাইল পর্যন্ত কোনো বাড়িঘর নাই, ওই মরু প্রান্তে যদি কোনো আল্লাহর বান্দা তার উটটাকে রাখিয়া বাহনটাকে রাখিয়া ওই জায়গার মধ্যে কিছুক্ষণ যদি বিশ্রাম নেয়, বিশ্রাম নেওয়ার পর বিশ্রাম নেওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যদি দেখে তার বাহনটা নাই, তার উটটা তার কাছে নাই, পাশে নাই, সে কতটা না পেরেশান হয়ে যাবে, ঠিক কি না? কারণ আশেপাশে বাড়িঘর নাই, পানির ব্যবস্থা নাই, কোনো কিছুর কোনো ব্যবস্থা নাই, আর সে একটু বিশ্রাম নিয়েছিল, বিশ্রামের ফাঁকে তার বাহনটা কোথায় যেন হারিয়ে গেল। ওই বান্দাটা যে এরকম ভাবে পেরেশানগ্রস্ত হয়ে যাবে রে, ওই পেরেশানগ্রস্ত যখন হয়ে যাবে, এবার বান্দা দৌড়াদৌড়ি করতে থাকবে, আমার উটটা নাই এই পাহাড় থেকে ওই পাহাড়, এই দিক ওই দিক ছোটাছুটি করতে লাগবে, আর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে থাকবে,
আমার মৃত্যু মনে হই এখানে নিশ্চিত ঠিক কি না কার কয়েক সময়ল বাড়িঘর বাড়িঘর নাই মৃত্যু আমার নিশ্চিত বাহনটাও নাই পাশে কাছেও নাই কি কামনে বাসব আবার বন্ধুড়ি ওই বান্দা ওই জায়গার মধ্যে আবার যখন বিশ্রাম নিয়ে নিল আবার যখন ওই জায়গার মধ্যে কান্না করতে 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 যখন আবার ঘুমায়া পড়ল আবার দুইটা চোখের ঘুম যখন চলে গেল চোখ খুলিয়া দেখে বান্দার বাহনটা তার কাছেই রয়েছে পাশেই রয়েছে ওই বান্দা তার হারানো উটটা ফিরে পাইয়া যতটা না খুশি হইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গুনাহগার বান্দা যদি হাজারো অন্যায় করার পর আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ ওই আমার বাবার বন্ধুরা আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে রে বান্দা তুমি অন্যায় করেছো অপরাধ করেছো আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও আল্লাহ ফিরায়া দিবে না মৃত্যু যদি হয়ে যায় সময় যদি ফুরায়া যায় তখন আর চাইলেও কাজ হবে না আমার আল্লাহ সময় দিয়েছে এই জন্য আজকে মাহফিলের মধ্যে আসছে নেক আমল অর্জন করার জন্য এই জন্য বাবা বন্ধু আপনাদেরকে একটাই কথা বলবো আমার নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতামাররা আমার নবীর আগেও কোনো গুনাহ নাই আমার নবীর পেছনে কোনো গুনাহ নাই ওই নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করে আর আমি আপনি তো একেবারে মাসুম বান্দা আমাদের ইস্তেগফারের দরকার নাই ঠিক কি না দরকার আছে না নাই এই জন্য অন্যায় করতে করতে জীবনটাকে আমরা জর্জরিত করে ফেললাম জীবনটাকে বরবাদ করে ফেললাম এই জন্য আল্লাহর কাছে এইভাবে তওবা করবা কেননা আমাকেও চলে যাইতে হবে তোমাকেও চলে যাইতে হবে দুনিয়ার সব মানুষকে ফালাইয়া চলে যাইতে হবে ঠিক কি না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি হাত নাড়ায় বলেন একটু আমাই তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাঠ সেটাকে নাড়া দিয়ে বলেন না আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা জমি গাড়ি যাহা করেছি সব কিছু ফা লাইয়া আজি একা যাইতেছি ঠিক কি না এই টাকা পয়সা কি সাথে নেওয়া যাবে ওই টাকা পয়সা তোমার সাথে যাবে না তাহলে ওই অর্থ সম্পদের পিছনে পড়িয়া পড়িয়া তোমার জীবনটাকে বরবাদ করে ফেললা খোয়া ফেললা এই মামলা মুকদ্দমা করিয়া করিয়া তোমার জীবনটাকে খোয়া ফেললা এই জন্য আরে ওই কবরে নবী বিনে কেউ তো আপন নয় হাইরে ওই কবরে বলেন কেউ তো আপন নয় ডাইনে বামে মাশাআল্লাহ ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমাই তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওই কবরে নবী চাই কি চাই না নবীর মহাব্বতের দরকার আছে না নাই এই জন্য সাহাবায়ে কেরামগণ পাগল পারা হয়ে থাকতো নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমাদেরকে বদরের প্রান্তরে যাইতে হবে তোমরা কাতার ধরে দাঁড়াইয়া যাও সাহাবীরা আবার কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেল আমার নবী লিষ্টি করতেছে দেখলো কাতারের মধ্যে দুইটা আল্লাহর দুইটা যুবক দুইটা ছোট ছোট বালক মুয়াজার মুয়াব্বিজ যুদ্ধে যাওয়ার
দেওয়ার জন্য দুইটা বালক দাঁড়ায় গেল। আমার নবী ডাক দেয়া বলে, আরে মুয়াজ, এ মুয়াজ্জিন, তোমরা কাতার থেকে বের হয়ে যাও, তোমরা যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, তোমরা যুদ্ধে যাওয়ার জন্য পরিপক্ক বয়স হয় নাই। এবার ওই বড় ভাই মুয়াজ গুরু আঙ্গুলের উপর ভর দিয়ে তিনি একটু উঁচা করে দাঁড়ালেন। উঁচা কইরা দাঁড়াইছে এই জন্য তাকেও যেন জিহাদের খাতায়, যুদ্ধের খাতায় তার নামটা লেখা হয়। এবার যখন অন্য অন্য সাহাবীদের মতো সমান সমান লাগে, এবার আমার নবী বড় ভাইয়ের নামটা যুদ্ধের খাতায় লিখলেন। তারপরে ছোট ভাইটা যখন কাতার থেকে বের হতে বললেন, ওই ছোট ভাইটা কাতার থেকে বের হয়ে গেল। কাতার থেকে বের হইয়া আমার নবীর চতুর্পাশে গুর 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 করে আর কান্না করে আমার নবী ডাক দিয়া বলেন, রে মুয়াজ্জিন, তুমি কেন কান্না করতেছো, তুমি কেন কান্না করতেছো? আবার ছোট ভাইটা ডাক দিয়া বললেন, নবী গো, আমার বড় ভাইয়ের নামটা আপনি যুদ্ধের খাতায় লেখছেন কিন্তু আমার নামটা লেখেন নাই। আপনি কি মনে করছেন আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরের শক্তি কম নেই? আবার বড় ছোট ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাইয়া দেন, লাগাই দিয়া দেখেন আমাদের দুইজনের মধ্যে কার শরীরে পাওয়ার বেশি, শক্তি বেশি, বড় ভাইয়ের সাথে কি আর ছোট ভাই পারবো? কিন্তু পারবে না। এবার ছোট ভাইটা, এবার আমার নবী রাজি হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে, যদি কুস্তিতে জিততে পারো তাহলে আমি তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইব। এবার ছোট ভাইটার সঙ্গে বড় ভাইটার কুস্তি লাগাইয়া দিলেন। আর ছোট ভাইটা বড় ভাইটাকে চোখের ইশারা দিয়া বললে, এ বড় ভাই, আমি জানি তুমি আমারে ধরলে আমি পারবো না, কিন্তু তুমি তো জানো তুমি যুদ্ধের খাতায় তোমার নামটা এসেছে কিন্তু আমার নামটা এসে নাই। তোমাকে ধরা মাত্র, কলারের মধ্যে ধরা মাত্র তুমি জমিনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে যাইবা। যেই কথা সেই কাজ, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছে। এবার ছোট ভাইটা বড় ভাইটার সঙ্গে যখন কুস্তি লাগাইয়া দিল, এবার ছোট ভাইটা বড় ভাইয়ের কলারে যখন ধরলেন, ওই কথা অনুযায়ী কাজ, সঙ্গে সঙ্গে বড় ভাইটা হুমড়ি খেয়ে জমিনে পড়ে গেল। আর বড় ভাইয়ের বুকের উপর চড়িয়া আমার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, তাকায় আ দেখেন না, আমার বড় ভাইকে আমি হারায় ফেলছি, আমি ছোট ভাই জিতে গিয়েছি, আমি জয় হয়েছি, পরাজয় হয়েছি। ও নবী গো, আমার নবী জিহাদের তামান্না দেখিয়া ছোট ভাইটার নামটাও যুদ্ধের খাতায় লিখে নিলেন। এবার যুদ্ধের ময়দানে দুইটা ভাই যায়, দুইটা ভাইয়ের কেন যেন কেমন কেমন যেন একটা ভাব নিয়ে আসে, কাকে যেন ধরে ফেলবে, কাকে যেন খেয়ে ফেলবে, কাকে যেন ছিঁড়ে ফেলবে, এই ভাব নিয়ে তারা দুই ভাই যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যখন গেলেন, রে বন্ধু, এই দুইটা ভাই একটা টার্গেট নিয়ে আছে, কাকে যেন খেয়ে ফেলবে। আবার চাচা আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধ করতেছে, চাচা আব্দুর রহমান ইবনে আউফকে দুই ভাই ডাক দিয়া বলতেছে, ও চাচা, আপনি আবু জাহিল্লারে চিনেন নি, আপনি আমাদেরকে আবু জাহিল্লাকে একটু দেখাইয়া দেন না। চাচা একটু মুচকি হাসলেন, তোমরা ছোট ছোট্ট বালক, তোমরা আবু জাহিলকে কেন খুঁজতেছো? আবার আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তাদের চেহারার মধ্যে এমন একটা ভাব দেখতে পেয়েছি, কারা তারা কাকে যেন ফায়ার করে ফেলবে, কাকে যেন ধরে ফেলবে। আবার আব্দুর রহমান ইবনে আউফ তা আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন, ওই যে দেখা যায় আবু জাহিল্লাকে দেখা যায়, যা। এবার দুইটা ভাই যখন এই দেখতে পেল আবু জাহিল্লাকে, দুইটা ভাই বাস পাখির মতো উড়াল দিয়া আবু জাহেল ঘোড়ার উপর চড়ে 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 আসতেছিল। এক ভাই ঘোড়ার পায়ের মধ্যে লাগাইছে, আরেক ভাই তরবারি দিয়া আবু জাহিল্লার পায়ের মধ্যে লাগাইছে। আল্লাহ আকবার! কেন রে আবু জাহেলের প্রতি এত? শেষ করে দিচ্ছি। এবার আবু জাহিল্লার প্রতি এত কেন কষ্ট তোমার, আবু জাহিল্লার প্রতি এত কেন শত্রুতা? এবার ওই দুইটা ছোট ভাই বলতেছে, ওই আবু জাহিল্লা আমার নবীকে বড় কষ্ট দিয়েছে, ওই আবু জাহিল্লা আমার নবীকে বড় কষ্ট দিয়েছে। আমার নবী নামাজ পড়েন, নবীর নামাজের মধ্যে উটের নারী বুড়ি চাপাইয়া দিত। এবার ওই দুইটা ভাই যখন বাস পাখির মতো উড়াল দিয়া আবু জাহিল্লাকে তার বুকের উপর চড়ে তাকে যখন দুনিয়া থেকে শেষ করে দিলেন, আর ওই দিক দিয়ে আবু জাহিল্লার ছেলে ইকরামা দৌড়াইয়া আসলে
দিলেন আর দৌড়াইয়া আয়েশা এইভাবে মাথা বরাবর বড় ভাই মুয়াজের মাথা বরাবর যখন তরবারি চালাইলেন আর সঙ্গে সঙ্গে মুয়াজের হাতের ডান হাতের মধ্যে যখন লাগলো ডান হাতের মধ্যে অল্প একটু চামড়া লেগে গেল আর এইভাবে যুদ্ধ করতে কষ্ট হইতেছে আর এবার বড় ভাই মুয়াজ দুইটা পায়ের চিপার মধ্যে হাতটাকে ফালাইয়া একজন লোক মারা গেছে বাহার আটার নিবাসী মোহাম্মদ ইয়াসিন মিয়া মোহাম্মদ ইয়াসিন মিয়ার ছেলে মনে হয় নাকি ইয়াসিন মিয়া ছেলে ছন্দু মিয়া ওনার নিজ বাড়িতে ইন্তিকাল করেছে সকল ওনার জন্য দোয়া করেন আল্লাহ জানে ওনাকে জান্নাত নসিব করেন সকলে বলেন আমিন ইয়াসিন মিয়ার পিতা জানি না যাই হোক এবার যখন ইকরামা দৌড়াইয়া আসিল এবার মুয়াজের মাথা বরাবর যখন তরবারি চালাইল এবার মুয়াজের হাত বরাবর যখন পরলোক তখন তরবারির আঘাত পড়ল হাতটা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অল্প একটু লেগে আছে আর এই অবস্থায় মুয়াজের যুদ্ধ করতে বড় কষ্ট হয় এবার বড় ভাই মুয়াজ এই হাতটাকে দুইটা পায়ের চিপার মধ্যে ফালাইয়া এমন জুরে টান মারলেন সঙ্গে সঙ্গে দেহ থেকে হাতটা বিচ্ছিন্ন হয়ে গেলেন আল্লাহ আকবার আর ওই মুয়াজ হাতটাকে ডাক দিয়া বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ রেহাত কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন ওই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার আল্লাহ যেদিন হিসাব নিকাশ করবে আমার আল্লাহকে বলবা ও আমার আল্লাহ আমি মুয়াজের হাত যেদিন জবান বন্ধ করে দেয়া হবে হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে মুখের মধ্যে তালা মারে মেরে দেওয়া হবে মুখ দিয়ে কথা বলার সুযোগ থাকবে না হাত সেদিন সাক্ষ্য দিবে তোমার বিপক্ষে তোমার পা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে তুমি কোন কোন জায়গার মধ্যে গিয়েছো হাত দিয়ে কোন কোন অপরাধ করেছো কোন কোন জায়গায় ধরেছো এইভাবে তোমার বিরুদ্ধে যখন অভিযোগ করবে আমার আল্লাহর কাছে ও হাত তুমি বলবা আমি নবীর জন্য আমি মুয়াজের হাতটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলাম আল্লাহু আকবার নবী করে যদি মহব্বত থাকে নবীর মধ্যে জবান দিয়ে থাকে তাহলে নবীর মহব্বতে শেষ করে দিচ্ছি আপনার একটু আমার সাথে একটু মন খুলে বলেন নবীর মহব্বতে প্রেম নিয়ে বলেন নবী নবী করে আর কত আলামি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো